বাকি নাহি আছে কোন রাজা, তাই তো বলি, তাই তো বলে মন্ত্রী, তাই তো বলে সেনাপতি, সম্পূর্ণ ভাবে নিশ্চিন্ত হয়েছি, আর কোন নাহি চিন্তা, রাজ্যের মধ্যে আনন্দ এলো। মহারাজ, সকল দেশের রাজাকে পরাস্ত করেছেন ঠিকই, এরপরও আমার মনে হচ্ছে হয়তো দু একজন রাজাকে এখনো পরাস্ত করা হয়নি। নরোত্তম, হ্যাঁ নরোত্তম, কোন রাজা রহিয়াছে বাদ রণজিতের হাত থেকে নাহি পাবে পরিত্রাণ। আমরা তো সকল রাজাকে পরাস্ত করেছি সত্যি, কিন্তু শান্তিপুর অধিপতি অজয় সিংহকে যে এখনো পরাস্ত করতে পারিনি মহারাজ। শান্তিপুর অধিপতি অজয় সিংহকে আমি এখনো পর্যন্ত পরাজিত করতে পারিনি, তাহলে শোনা মন্ত্রী, শোনা নরোত্তম, যতক্ষণ পর্যন্ত আমি শান্তিপুর অধিপতি অজয় সিংহকে আমি পরাজিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। বাজার গঙ্গা উড়াও নিশান অস্ত্রের রীতি দিশে শব্দে শিরো অটক পথে আকুশনে তরক রণজিৎ সিংহে। জয় ভারত রণজিৎ সিংহে, জয় জয় ভারত রণজিৎ সিংহে, ¡Gracias!
শত টাকা করে পুরস্কার দিয়ে দাও। বেশ তোমার যাও মহারাজ। নারাত্তম আর দেরি নয় মহারাজ, এই মুহূর্তে ওই অজরাজ বেটাকে ধরে একেবারে ঘেঁচাং ঘেঁচ করে ফেলো। হ্যাঁ নারাত্তম, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাবো অজরাজে, অজরাজকে পরাজিত করে তারপর আমি দেশ অভিমুখে আমি যাত্রা করব। না নাচার গান দেখে প্রত্যেককে
500 টাকা করে পুরস্কার, আর তুমি হয়েছো গরিব বেচারা। তোমাকে দান করেছে ওই চন্দন বন। কবে তুমি বনে যাবে, কাঠ কাটবে, বাজারে বিক্রি করবে, চাল ডাল কিনবে, তারপরে তো খাবে। শোনো বাবু, আমার সঙ্গে চলে এসো। কোথায় যাব? আমার গৃহে। আমি তোমাকে পেট পুড়ে খাইয়ে কিছু নগদ অর্থ দিয়ে। সত্যি? আগে হ্যাঁ, আমি যা বলি সত্যি বলি। আজ 3 দিন ধরে অনাহারে আমার পেট চলে যাচ্ছে এক মুঠো। অন্য আমাকে কেউ খেতে দেয়নি। হারুমজাদা থাকিস কোথায়? বলি কাজের সময় তোকে পাওয়া যাচ্ছে না কেন? বাবু, আমি সবার আগে দোকান দিয়ে আসতেছি না। তাড়াতাড়ি দোকান পেতে নে। এখন বেলা কটা বাজে খেয়াল রেখেছিস এদিকে? তাড়াতাড়ি পেতে নে, তাড়াতাড়ি পেতে নে। ভগবানকে স্মরণ কর। ঠিক আছে কর্তা বাবু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। আমার দোকানের ডাল চাউল গুলো যা আছে সব ওকে দিয়ে দে। আর শুনো ভাই, প্রতিদিন তুমি আমার কাছে আসবে তোমার খড়ির বোঝা নিয়ে। আমি খড়ির বোঝা রেখে তোমাকে প্রতিদিন চাউল ডাল আমি দেবো। না বেশ, আমি প্রতিদিন খড়ির বোঝা নিয়ে আপনার কাছে চলে আসবো। কিন্তু আমার খড়ির বোঝা রেখে আমাকে প্রতিদিনই খাবারের কিছু দিয়ে দিবে। অবশ্যই দেবো। গেরুয়া, খবর দিয়ে দে। যাও ভাই। নমস্কার। তুমি গিয়ে তোমার জীবন নির্বাহ করো। গেরুয়া, ভগবানের পৃথিবীতে মানুষ 3 দিন ধরে না খেয়ে থাকে এই কথা আমার জানা ছিল না। আজ ওই বেচারা আমার কাছে খড়ি নিয়ে এসেছে, সামান্য খড়ি নিয়ে দাউল চাউল নিতে এসেছে। তাই তো বেচারাকে দাউল চাউল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। প্রতিদিন যেন সে আমার বাড়ি আমার দোকানে আসে, তাহলে আমি তাকে প্রতিদিন দাউল চাউল দিয়ে দেবো। ভগবান আপনাকে উন্নতি দিব। আমরা সারা জীবন ওই দুর্গা মাতার নামে আরাধনা করে এসেছি। একটি পুত্র সন্তানের জন্য নাহি দিলে পুত্র সন্তান দিয়েছে কন্যা সন্তান মা বিষয়া সুন্দরী বলি রানী।
হয়েছে কি পূজার আয়োজন? হ্যাঁ মহারাজ, পূজার আয়োজন হয়েছে। কোথায় দাসী? শোনো দাসীগণ, তোমরা কি পারবে নানাবিধ পুষ্প দ্বারা করতে পূজার আয়োজন? পারবো মহারাজ। শোনেন শোনেন যেতে পারো। ভগবান, তুমি সারা জীবন তুমি আমাকে একটি কন্যা সন্তান দিয়ে রেখেছো ভগবান, এবার তুমি আমার মুখ পড়েছে একটি পুত্র সন্তান তুমি। শুনেন মহারাজ, সমসার মোর সৈন্য সংক্রামণি পাশার দুয়ারে কত শত সৈন্যতার নাহি গামরাম রণবীনে তার অন্য নাহি কোন সেনাঘর থেকে বাতাই বাতাই সৈন্য নিয়ে চাপিয়ে মারবেন ওই গন্ধির ছিটির বিরুদ্ধে, ওদেরকে বুঝিয়ে দেবেন আমরা বিদেশী শক্তির কাছে অজয় সিংহ কখনো সৈন্যদের উপর আর বুঝিয়ে দিব যে আমরা বিদেশি শক্তির কাছে কখনো মাথা নত করতে শিখি নাই আর কখনো মাথা নত করবো।
রাজা বলে শিকার করেছ কিনা? আজ বন্দি আমি আপনার হাতে, তাই তো আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন পর্যন্ত আমি অজয় রাজ্যে থাকব ততদিন পর্যন্ত আপনার বর্ষত আমি স্বীকার করে যাব। তাহলে রাজা করতে হবে, করতে হবে। সব বসা তোমার সিংহাসনে, এইবার ধারণ কর এই রাজমুকুট। আপনারা সবাই বলুন জয় রাজা, অজয় রাজা, জয় রাজা, অজয়, জয় রাজা, অজয়। আপনারা আমার সঙ্গে বলুন জয় রাজা রণজিৎ সিং, জয় রাজা রণজিৎ সিং, জয় রাজা রণজিৎ সিং। রাজা আমাকে কিছুটা এগিয়ে দিয়ে সরাই যা, চলুন। হায় ভগবান, স্বামী বোর কতদিনের অনাহারে, জানি না সে কোথায় আছে, কেমন আছে। তুমি আমাদের সহায় থেকো ভগবান, তুমি আমাদের সহায় থেকো। ও কি ভগবান হে এত দুঃখ দিলে দাসী। কিছু চাল আর ডাল নিয়ে এসেছি, এই মুহূর্তে তুমি আমাকে কিছু খেতে দাও সত্যবতী, কুতর জল আমি যাই আর সহ্য করতে পারছি। আপনার চরণ পূজব স্বামী, আমি দাসী আপনার হাতে।
জীবন গড়া তোদের আবার দুঃখ কিসের? এই মুহূর্তে তুমি আমাকে কিছু খেতে দাও, আর না হলে আমি যার প্রাণে বাঁচছি না। আমাকে কিছু খেতে দাও সত্যবতী। চলুন চলুন স্বামী, আমি আপনাকে খেতে দেব। সত্যবানের কর্ণ কুটিরে কাটিয়ে কাল প্রত্যুষে আমরা স্বদেশ অভিমুখে যাত্রা করবো। সত্যবান সে কি মহারাজ, এর মধ্যে ভুলে গেলেন যে সত্যবানকে আপনি ওই ধরনের চন্দন বন্ধন করেছিলেন? তাহলে চমৎকার যুক্তি মত্তিবর মহারাজ, আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমি সত্যবানের পুণ্য কুটিরে যাব, তারপর আজ রাত কেটে কাল প্রভাতে আমি তার স্বাভিমুখে যাব। চল মহারাজ। তাদেরকে অমান্য করা যাবে না, তোমার পরিধানের বস্ত্র ছিনে তাদেরকে তুমি সজ্জা পেতে দাও সত্যবতী।
ভিক্ষের নিচে বিশ্রাম করো। আর আমি তুমি ভাবছো আমি হলাম গিয়ে গোসাই, আমাকে ভালো ভালো খাবার দিতে হবে? আরে না, অত শত ভালো দরকার নেই, আপাতত পান্তা ভাত আর কাঁচা লঙ্কা হলেই চলবে। হ্যাঁ বলো বলো। আমাদের ঘরে কিছুই নেই। পান্তা ভাত আর কাঁচা লঙ্কা নেই, সব খেয়ে ফেলেছ? আচ্ছা যাক গিয়ে, চিড়ামুড়ি আর খেজুরের গুড় তাও কি নেই? গোসাইজি আমরা তিন দিনের অনাহারি, আমাদের ঘরে কিছুই নেই। বলো কি হে, হিন্দুর ঘরে চিড়ামুড়ি আর গুড় নেই? যাক গিয়ে শুয়ে বলো যতটা সব। দেখি বাবা সত্যবাদকে রেখে, এই যে বাবা সত্যবাদ, শুনেছ বাবা সত্যবাদ? গোসাইজি আস্তে কথা বলো। তুমি তো জানো বাবা আমি হলাম গিয়ে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদের পেট মাত্রই সম্বল। এ ঘরে কিছু খাবার আছে? কিছু নেই গোসাইজি। আহা, তুমি হয়তো ভাবছো আমাকে ভালো ভালো খাবার দিতে হবে, আরে তো ভালো দরকার নেই, চিড়েমুড়ি হলেই চলবে। বলছি তো কিছু নেই। কলা? কিছু নেই। বিচে কলা বলো বলো। হ্যাঁ কিছু নেই। তাও নেই, কে বলেছ? জি শুয়ে বলো যত সব সব। তাকে অপমান করা আমার মোটেই উচিত হবে না, কিন্তু কি করে যাব? ঠিক আছে, আমি মহারাজকে বলি তার পা দুখানা সরাতে। ভগবানের আজ্ঞা বাহ দূত, কি চায় এখানে? মহারাজ সত্যপতির গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের যে ভাগ্য লিখতে হবে। সন্তানের ভাগ্য লিখতে হবে? তোমাকে আমি ভিতরে দিতে পারি এক শর্তে। শর্ত? ওই সন্তানের ভাগ্যে কি লিখবে আমাকে বলে যেতে হবে, তাহলে আমি তোমাকে ভিতরে দিতে পারি। কি বলছেন মহারাজ, ভগবানের যে আদেশ নেই তাহলে তুমি যেতে পারবে না। আমার তো ভাগ্য লিখতে হবে। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আজ আমি যা যা লিখব যাওয়ার সময় আপনাকে বলে যাব। আসতে পারো। Bye.
হয়ে গেছে, ভোর হয়ে যাচ্ছে, এখন আমি চলে যাই। মহারাজ আবার পা দুখানা এখানে দিয়ে যাচ্ছে। সত্যপতির গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান বড় হয়ে এই দেশের রাজা হয়ে আপনাকে নিধন করবে। আমি দেখব আমার সন্তান আমাকে কি করে নিধন করে। ছেড়ে দিব আমার স্বামীকে আপনি ছেড়ে দিব
অবশ্যই ছেড়ে দিচ্ছি। আমি দেখবো, আমিও দেখবো। আমি দেখব তোর সন্তান আমাকে আমরা নীরবে মুখ বুঝে সহ্য করবো না। এই মুহূর্তে আমরা দল বল নিয়ে রঞ্জিত রাজার ভেঙে চুর পালন করে দিয়ে ওখান থেকে তোমার স্ত্রীকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো। আপনার চির শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে।
চমৎকার যুক্তি মন্ত্রীবর এই মুহূর্তে ডাকুন দাসীকে, তাকে বলে দিবেন হাতের সঙ্গে যেন হয়েছে রাজা রণজিৎ সিংহে। মহারাজ রণজিৎ সিংহে আদেশ করেছে এই মুহূর্তে চলে যাবে সত্যবতীর গৃহে যারা কক্ষে, সত্যবতীর যারা কক্ষে গিয়ে তাকে খাবারের সাথে আর কেউ বিচ্ছেদ করে দেবে। হায় ভগবান, আমি যে আর চলতে পারছি না, রঞ্জিৎ রাজার কারাগারে আমাকে আমাকে বন্দি করে রেখেছে। জানি না আমার স্বামী কোথায় আছে, কেমন আছে। তুমি তুমি তাকে দেখে রেখো ভগবান, তুমি তাকে দেখে রেখো। সত্যবতীপ মহারাজ, আমি এসেছি তোকে কারাগার থেকে মুক্ত করে দিতে। মহারাজ দিন, মহারাজ আমাকে আপনি মুক্ত করে দিন, দয়া করে আপনি আমাকে মুক্ত করে দিন। আমি তোকে মুক্ত করে দিচ্ছি, তোর সন্তান আমাকে নিধন করে আমার সিংহাসন করবি। আমি দেখতে চাই তোর সন্তান আমাকে কি করে ভাই প্রহরী,
একখানা পত্র। এই মুহূর্তে তোমাকে 17 নম্বর কারাগারে যেতে হবে। বেশ, আমি তাই যাচ্ছি। কি স্বামী গো বেতা ঘাতে আমার তাহলে কি ওই খাবার আমি খাবো না? না 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 সত্যবতী, না, ওই খাবার তুমি খেতে পারবে না। কেননা ওই খাবার যদি তুমি খেয়ে ফেলো তাহলে তোমার গর্ভে সন্তান পৃথিবীর বুকে থেকে চলে যাবে। না না সত্যবতী, ওই খাবার তুমি খেতে পারবে না। ওই যে ওই তো ওই তো কে যেন ওইদিকে আসছে। সত্যবতী বসো, তুমি বসো সত্যবতী, তুমি ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য খাবার নিয়ে এসেছি। বেশ, এই আমি দ্বার ছেড়ে দিচ্ছি। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আমি কিছু খাইনি, তাই তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি সম্পূর্ণ খাবার গুলো খেয়ে ফেলেছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই প্রহরীকে জিজ্ঞাসা করো। ও মা, এর মধ্যে তোমার খানা শেষ হয়ে গেল? হ্যাঁ দিদি, জানো তো কোদার জ্বালা সইতে না পেরে আমি খাবারগুলো খেয়ে নিয়েছি। না, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞেস করে দেখো। বলো প্রহরী, সত্যবতী কি সত্যি খানা খেয়েছে? আমার নিজের চোখে দেখেছি। কেননা ক্ষুধার তো ব্যক্তির নিকট খাবার থাকতে পারে না, তাই তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সম্পূর্ণ খাবার গুলো খেয়ে ফেলেছি। তবে আমার আর কিছু বলার নেই, দাও থালা গ্লাস দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই।
সত্যপতি রাজা রাজেশ তোমার অন্য কারাগারে যেতে হবে। কার আদেশ বললে? রাজার আদেশ। বেশ, রাজা যখন আদেশ করেছে তাহলে তো অন্য কারাগারে যেতে হবে। বেশ, তুমি আগে যাও, সত্যবতী তোমার পিছনে পিছনে আসছে। আমার কপালে এত দুঃখ কষ্ট লিখেছো ভগবান, কোন পাপ আমি করেছি বলতে পারো ভগবান? কোন পাপের প্রায়শ্চিত্ত আমার ভোগ করতে হচ্ছে? এই মুহূর্তে তুমি আমাকে মৃত্যু দাও, আর না হলে তুমি আমাকে বলে দাও সত্যবতী।